হ্যালো এভরিওয়ান আপনি যদি একজন স্কুটি লাফার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি বিগ অপরচুনিটি হতে চলেছে আর তারই সঙ্গে সঙ্গে আপনারও যদি হায়েস্ট মাইলেজ ভীষণভাবে নেসেসারি হয়ে থাকে অথবা অ্যাট্রাক্টিভ লুক আপনারও যদি ফার্স্ট চয়েস হয়ে থাকে তাহলে আজকের এই সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিওটি আপনার জন্যই হতে চলেছে আর আমি এই ভিডিওর শেষে এটাও আলোচনা করব যে আপনার জন্য এটি কতটা ভ্যালু তৈরি করছে তাই সম্পূর্ণ ডিটেলসে জানতে আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি একটুও স্কিপ না করে দেখতে থাকুন আর আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে ডিজেড এম এল টেক আমার এই ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো আজকে ভিডিওর টপিক সুজুকি বার্গম্যান স্ট্রিট এই গাড়িটির ইঞ্জিন টাইপ ফোর এস এসআই পেট্রোল ইঞ্জিনের ফুয়েল টাইপ পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাঁচ লিটার ইঞ্জিন ক্যাপাসিটি দুশো চব্বিশ সিসি ম্যাক্সিমাম পাওয়ার আট বিএইসপি অ্যাট দি রেট ছ হাজার সাতশো পঞ্চাশ আর পি এম ম্যাক্সিমাম অর্ক দশ এম অ্যাট দি রেট পাঁচ হাজার পাঁচশো আর পি এম নাম্বার অফ সিলিন্ডার একটি নাম্বার অফ ভ্যালভেসপার সিলিন্ডার দুটি কুলিং সিস্টেম লিকুইড কোল্ড ফুয়েল সাপ্লাই সিস্টেম ফুয়েল ইঞ্জেকশন অ্যাসোমিশন টাইপ অটোমেটিক অ্যামিশন স্ট্যান্ডার্ড বিএ সিক্স স্টার্ট অপশান কিক অ্যান্ড সেলফ স্টার্ট অনলি গিয়ার বক্স অপশান সি ভিটি অডিটাইপ স্কুটার সিট অপশান সিঙ্গেল ওভারঅল মাইলেজ আটান্ন কিলোমিটার টপ স্পিড সাতানব্বই কিলোমিটার হেডলাইট এল ইডি ডিল লাইট এল ইডি টান সিঙ্গেল ল্যাম্প এল ইডি লেনথ আঠারোশো আশি এম এম ওয়েট সাতশো পনেরো এম এম হাইট এগারোশো চল্লিশ এম এম কার্বয়েট একশো দশ কেজি কুইল বেস সাইজ বারোশো পঁয়ষট্টি এম এম সিট হাইট সাতশো আশি এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স সাইজ একশো ষাট এম এম অ্যাডিশনাল স্টোরেজ একুশ লিটার হুইল টাইপ অলয় হুইল সাইজ বারো ইঞ্চি ফন্ট এয়ার সাইজ নব্বই থেকে নব্বই ইঞ্চি রিয়ার সাইজ একশো থেকে আশি ইঞ্চি ফন্টফ্লেক্স সাইজ একশো কুড়ি ইঞ্চি রিয়াল প্লেক্স সাইজ একশো কুড়ি ইঞ্চি ফ্লেক ফাইভ ডিশ রিয়ে ফাইভ রাম রাইস চুরানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ চোদ্দো হাজার টাকা অবধি তো এই ছিল আমার পক্ষ থেকে আজকের ইন্ডেপথ ফুল রিভিউ সুজুকি ফার্গম্যান স্ট্রিট সম্বন্ধে আর আপনি যদি সত্যিকারের একজন কার্ড লাফার হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের কার্ড সম্বন্ধে অথেন্টিক ইনফরমেশান জানতে আমার এই চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল তো আপনিও যদি লং রুটের জন্য যদি একটি স্কুটি খুঁজে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি হিউজ চয়েজ হতে চলেছে আর আমার ভিডিও দেখে আপনার যদি একটুও হেল্প হয়ে থাকে আর আমার ভিডিও সম্বন্ধে আপনার নিজস্ব কোনো অপিনিয়ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে